আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফেসবুকে আবার চলে আসলো একটু ধামাকা আপডেট। হ্যাঁ ভিউয়ার্স, ফেসবুকে এবার আপনি পারবেন টাকা ইনকাম করতে। কিভাবে ভিউয়ার্স? তো ফেসবুকে এমন একটি আপডেট দিয়েছে যেই আপডেটের মাধ্যমে আপনি ফেসবুকের ভিডিও দেখেও কিন্তু ইনকাম করতে পারবেন। এখন আর আপনাকে আমাদের মতো ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করতে বা রিয়েল ভিডিও সেরে যে আমরা মনিটাইজ অন করি সেরকম করতে হবে না আপনাকে। আপনি এবার অন্যের ভিডিও, যে রেগুলার ভিডিও দেখেন, সেই ভিডিওগুলো দেখেও কিন্তু এবার ইনকাম করতে পারবেন। তো কীভাবে করবেন ভিউয়ার্স, আজকের ভিডিওটা কন্টিনিউ করুন এবং আজকের ভিডিওটা ফুল প্রসেস দেখানো হবে যে কীভাবে আপনি ফেসবুকের ভিডিও দেখে ইনকাম করতে পারবেন। সো ভিউয়ার্স, বরাবরের মতো আসি আমি সাদিক এবং আপনারা দেখেন সাদিক টেক। বরাবরের মতো আবার একটা রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটাতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখতেছেন পেজ থেকে অবশ্যই ফলো করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত যে ভিডিওটা কেমন হলো আর কেমন উপকারে আসলো আপনার। তো ভিউয়ার্স চলুন স্ক্রিনে যাওয়া যাক, স্ক্রিনে গেলে দেখতে পারবেন। তো ভিউয়ার্স চলে আসলাম স্ক্রিনে, এবার দেখা দেবো যে কীভাবে আপনি ফেসবুকের রেগুলার যে ভিডিওগুলো দেখেন সেই ভিডিওটা দেখে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এবার তো কীভাবে এটা করবেন, এটা করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুক অ্যাপে। তো ভিউয়ার্স আমি চলে যাচ্ছি আমার সেই ফেসবুক অ্যাপে। তো ফেসবুক অ্যাপে আসার পরে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো আপনার ফেসবুক অ্যাপে আসার পরে আপনাকে যে কোনো একটা রিলস ভিডিও প্লে করতে হবে। তো আমি একটা রিলস ভিডিও প্লে করে নিচ্ছি, ধরুন এই ভিডিওটাই আমি প্লে করে নিলাম। নেওয়ার পরে এখানে আপনাকে নিচে যে থ্রিডার অপশন দেখতে পারবেন, আমি মার্ক করে দেখে দিচ্ছি, এই থ্রিডার অপশনে আপনি জাস্ট এই থ্রিডার অপশনে ক্লিক করে দেবেন। কিভাবে আমি থ্রিডার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে রিমিক্স দিস রিল, যেটা কিন্তু ফেসবুকের নতুন একটা অপশন। এই রিমিক্স দিস রিলসের উপর আপনি ক্লিক করে দেবেন। এই রিমিক্স দিস রিলসের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখুন ভিউয়ার্স কীরকম ইন্টারফেস আসে। আমি রিমিক্স দিস রিলসের উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম অপশন আসবে। আমার ক্যামেরাটা অন হয়ে গেছে এবং সাইটে কিন্তু সেই রিলস ভিডিওটা আসতেছে, অর্থাৎ একটু লোডিং নিচ্ছে আসতেছে। এখান থেকে আপনি আপনার ভিডিওটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন, আর একটু ইফেক্ট দিতে পারবেন, তারপরে আপনার লেআউট তৈরি করে নিতে পারবেন, সাউন্ড অ্যাড করতে পারবেন এখানে। ভিউয়ার্স ভিডিওটা আমার প্রসেসিং নেওয়া শেষ হয়ে গেছে, এবার আমি যদি ইফেক্ট অপশনে ক্লিক করি, ইফেক্ট অপশনে ক্লিক করার পরে আপনি ইফেক্ট এখানে কিছু অ্যাড করে নিতে পারবেন। এবং যদি আপনি কোনো সাউন্ড অ্যাড করতে চান তো সেখান থেকে আপনি সাউন্ড অপশানে ক্লিক করে কিন্তু সাউন্ড অ্যাড করে নিতে পারবেন। তো এবার আমার সব কিছু কমপ্লিট, এবার আমি ভিডিওটা রেকর্ড করব। তো রেকর্ড করার জন্য সেই অপশানে আমি ক্লিক করব, অর্থাৎ ইফেক্ট অপশানটা যেটা রয়েছে সেই ইফেক্ট অপশানে ক্লিক করলে আমার ভিডিওটা রেকর্ড চালু হবে। তো আমি ভিডিওটা রেকর্ড করে নিচ্ছি। তো ভিডিওটা আমার অলরেডি রেকর্ড হয়ে গেছে। তো ভিডিওটা রেকর্ড করার সময় আপনাকে অবশ্যই ভিডিওর ক্যাটাগরির উপর ভিত্তি করে আপনাকে রিয়াকশন দিতে হবে, অর্থাৎ ভিডিওটা যেরকম সেরকম আপনাকে রিয়াকশন দিতে হবে, অর্থাৎ আপনার হাত বা চোখ মুখ এরকম একটা নাড়াচাড়া করতে হবে, ভিডিও রিয়াকশন দিতে হবে ভিডিও রিলেটেড। যদি ফানি হয় তাহলে ফানি টাইপের রিয়াকশন দেবেন। তো আমার রিয়াকশনে একটা ভিডিও তৈরি করে নিলাম, করার পরে আপনার এবার নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশন নিচে রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার এরকম ইন্টারফেস আসার আগে পরে আপনাকে একটা যে এখানে ডিসক্রিপশন থাকবে আপনার ক্যাপশন লেখার জন্য, তো এখানে আপনি ক্যাপশন লিখে দিবেন। আমি লিখলাম যে নাইস ভিডিও বা এরকম কিছু লিখলাম, নাইস লিখলাম। লেখার পরে এখানে কিন্তু আপনি আপনার ফ্রেন্ডদেরকেও ট্যাগ করতে পারবেন, ট্যাগ করার অপশন রয়েছে, এখানে ট্যাগ করে দিতে পারবেন আপনার ফ্রেন্ডকে। তারপরে ট্যাগ করে দেওয়ার পরে আপনার শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিওটা আপনার ফেসবুক আইডিতে শেয়ার হয়ে যাবে, অর্থাৎ আপনার ফ্রেন্ডের কাছে পৌঁছে যাবে, তখন আপনার ফ্রেন্ডগুলো এটা দেখতে পারবে। তো এটা শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনার ভিডিওটা যখন শেয়ার হয়ে যাবে তখন আপনার ফ্রেন্ডের কাছে যাবে। যাওয়ার পরে আপনি আপনাকে একটা কাজ করতে হবে, আপনি চলে আসবেন ফেসবুকে আপনার মনিটাইজ অপশনে, যেখান থেকে মনিটাইজ চেক করা যায় সেখানে চলে আসবেন। মনিটাইজ অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে নিশ্চয় দেখবেন যে এখানে কিছু অ্যাডস অন রিলস দেখা দিচ্ছে। আমি আপনার রিলস ভিডিও যেহেতু যাচ্ছেন, অ্যাডস অন রিলস এটা কিন্তু এখনও মনিটাইজ দেয়নি। আপনি যখন রেগুলার এভাবে ভিডিওগুলো এভাবে করে ছাড়বেন, অর্থাৎ অন্যের ভিডিওগুলো আপনাকে নিজে কিন্তু ভিডিও তৈরি করতে হচ্ছে না, অন্যের ভিডিওগুলো যখন এভাবে আপনি ছাড়বেন তখন কিন্তু অলরেডি আপনাকে অ্যাডস অন রিলস সেটআপটা দিয়ে দিবে এখান থেকে। এভাবে রেগুলার আপনি যখন প্রতিদিন দু তিনটা করে ভিডিও, অন্যের যেগুলো পপুলার ভিডিও আর কি, যেগুলো মানুষ দেখে সেগুলো আপনি রিয়াকশন দিয়ে যদি এভাবে রেকর্ড করে যদি সেটা যদি আপনি পোস্ট করেন আপনার ফেসবুক আইডিতে, তাহলে কিন্তু অ্যাডস অন রিলসটা আপনাকে অতি শীঘ্রই দিয়ে দিবে তারা এবং আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।